ইু তুলাটালা আইকুম সালা আমার ভাই আপনি বিপ্লব দেওয়ান মানেশিয়া থেকে প্রশ্ন করেছেন যে। আলিমগণ নবীদের ওয়ারিস এ হাদিসটা এবং হাদিসের ব্যাখ্যা জানতে চেয়েছেন নবী সাল্লাম বলেছেন আলিমগণ ওলামায় কেরামগণ হচ্ছেন নবীদের ওয়ারিস নবীগণ কোনো দিনার এ হাদিসের ব্যাখ্যা রয়েছে কিন্তু তিনি বলছেন নবীগণ কোনো দিনার বা দিনহাম ধরা ধন সম্পত্তি উত্তরাধিকারী হিসাবে রেখে যান না তারা মিরাস হিসাবে রেখে যান শুধু ইলম বা জ্ঞান তাই যে ব্যক্তি ইলম অর্জন করেছে সে পূর্ণ অংশ অর্থাৎ নবীদের ওয়ারিস হিসাবে পূর্ণ মিনাস লাভ করেছে মুসনাদ আহমদের বর্ণনা তিন মিডি আবু দিন দারেমিন হাদিস মিসকাত হাদিস নম্বর দুইশো বারো এটা সেই হাদিস ওলামায় কেরাম বা আলিমদেরকে নবীদের ওয়ারিস বলা হয়েছে অর্থাৎ নবীদের যে দায়িত্ব আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো অনুরূপী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে নবতী শেষ হওয়ার পর কেয়ামত পর্যন্ত আর কোনো যখন নবী আসবেন না তো এই নবতী শেষ হওয়ার পর তার উম্মতের মধ্যে যারা দিনের ইম হাসিল করে আলিম হবে তাদেরও দায়িত্ব হলো আল্লাহ ও তার রসুলের বাণীকে মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া যেমন নবীদের কাজ ছিল এদেরও কাজ সেটাই হবে অর্থাৎ ওয়ারিসান সূত্রে এটা সেই কাজটা পেল এ সম্পর্কে আল্লাহ সুবান তালা পবিত্র কোরআনের মধ্যে সুরা মায়েদার বাষট্টি ও তেষট্টি আয়াতের মধ্যে বলছেন আপনি তাদের অধিকাংশকে দেখবেন যে দৌড়ে দৌড়ে পাপে সীমালঙ্ঘনে এবং হারাম ভক্তনের দিকে ধাবিত হচ্ছে তারা অত্যন্ত মন্দ কাজ করছে আল্লাহ এবং ধর্ম জ্ঞানী আলিম তাদেরকে পাপের কথা বলতে এবং হারাম থেকে নিষেধ করছে না কেন তাহলে এটা হচ্ছে সূত্রে যেটা পেয়েছে সেটা সঠিকভাবে আদায় করতে হবে ইভিম থাকলে পরে সেই ইভিমটাকে প্রচার করতে হবে প্রচার করতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষের যদি দেখা যায় যে ধর্ম ছাড়া অধর্মের পথে চলছে তাদেরকে নিষেধও করতে হবে যেটা মহানবী সালাম সেই মুসলিম হাদিস পঞ্চাশ করার দায়িত্ব সেটা হচ্ছে যে ইমানদারের সম্মুখে যদি কোনো পাপ কাজ হয় সীমালঙ্গন হয় বিরোধী কাজ হয় তো প্রথমেই সে হাত দিয়ে সেটাকে রোকার চেষ্টা করবে যদি সেটা না পারে তাহলে অন্তত পক্ষে জবান দিয়ে জিহ্বা দিয়ে আবাস দ্বারা প্রকাশ করে তাদেরকে বোঝাবে যে এটা শরীর বিরোধী কাজ হচ্ছে এটা করা যায় না যদি এটাও সে করতে না পারে অন্তত পক্ষে যেখানে শরীর বিরোধী কাজ হচ্ছে সেখান থেকে সে ঘৃণা ভরে সরে পড়বে পরের হাদিসে রয়েছে যে ব্যক্তি ওই ভরে সরে যেতে পারবে না হ্যাঁ যেটা ঘৃণা ভরে সরে যাবে আর এই ভরে সরে যাওয়াটা হাত দিয়ে বাঁধা প্রদান না করা মুখ দিয়ে বারণ না করা বরণ ভরে সরে যাওয়াটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয় তাহলে ইলিম অর্জন করলে আলিম হলে প্রখর ইমানের ইমানের পরিচয় দিতে হবে আপনাকে ময়দানে নামতে হবে ময়দারাই নেবে যেজু আল্লাহ রসুর সাল এবং অন্যান্য নবীগণের দায়িত্ব ছিল সরাসরি তারা বলতো এই জিনিসটা আল্লাহর আইনের বিরুদ্ধে অতএব এটা থেকে ফিরে এসো অনুরূপ আপনাদের করতে হবে যদি না পারেন প্রথমে কি হাত থেকে হাত দিয়ে রোখার চেষ্টা করতে হবে একদম লন্ড ভন্ড করে দিতে হবে দলবল নিয়ে ইমানদারদের দলবল নিয়ে গিয়ে সেই বেঈমানদের আপনার তাবিজের কারখানা আপনার গান বাইনার আড্ডা আপনার জোয়াবাজি সবকে ভেঙে চুরমার করে দিতে হবে যদি এটা না পারা যায় সদুপদে দিতে হবে উত্তম পথে আহ্বান করতে হবে আর মন্দ পথ থেকে নিষেধ করতে হবে যদি এটাও না পরা যায় ঘৃণাভোরের সুরে পড়াটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয় পরের হাদিসে রয়েছে যে ব্যক্তি ওই ঘৃণাভোরের পাপের কাজ দেখে সরে না পড়বে সেই ব্যক্তির অন্তরে রায় পরিমাণ বা সরিষার দানা পরিমাণ ইমানও নাই